মাঠের মাঝখানে এক মহিলার নগ্ন অবস্থায় পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য হাওড়া জগৎবল্লভপুরের ভূপতিপুর রায়পাড়া এলাকায়। এলাকাবাসীর যেটা অভিযোগ, আজ দুপুর 1:45 নাগাদ এলাকারই কিছু ব্যক্তি মাঠের কাজে যাওয়ার সময় মাঠের মাঝখানে এক মহিলার পচা গলা দেহ নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি জগৎবল্লভপুর থানায় জানানো হলে ঘটনাস্থলে এসে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। মহিলার কি পরিচয়, কিভাবে এলো দেহ, কোথায় মেরে এখানে ফেলে হয়ে দিয়ে গেছে নাকি আত্মহত্যা, সমস্ত কিছু তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। একদিকে গোটা দেশ জুড়ে যেখানে আরজিকর কাণ্ডের, অভয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন চলছে, সেখানে আবারও এক মহিলার দেহ উদ্ধারের পিছনে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাওড়া জগৎবল্লভপুর থানার অন্তর্গত ভূপতিপুর রায়পাড়া এলাকার ঘটনায় তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওখানে বলতে ওই তো জায়গাটার নাম কি, কোথায় এটা? এটা ভবিত্র, ভূপতিপুরে। তারপর কি দেখলেন এখন? আমরা ওখানে নাবি, উনি বলছে বলুন, নাবি নি আমরা, একটা বডি দেখতে পেয়েছেন তাই তো? চিনতে পেরেছেন? না। কি নাম আপনার? নাম গ্যাদা। যে ওখানে একটা বডি দেখা যাচ্ছে, তাই জন্য আমরা সবাই মিলে ছুটে এসেছি দেখতে। কোথায় এটা বডিটা পাওয়া গেছে, কোথায়? কোথায় দিদি ভাই, কোথায়? ভূপতিপুর রায়পাড়ায় কারখানার পিছনে। তারপর এই মুহূর্তে কি দেখলেন? দেখলাম যে ওখানে পড়ে আছে, গায়ে কিছু নেই, জলে পড়ে আছে, জলে পড়ে আছে, মাথাটা গুঁজে আছে। মহিলা না পুরুষ? মহিলা দেখা যাচ্ছে। আচ্ছা, তো আপনারা এলাকার যারা প্রধান উপপ্রধান পঞ্চায়েতকে খবর দিয়েছেন? হ্যাঁ, খবর দিয়েছি, আসছে। ওনারা এসছেন তো? হ্যাঁ। তারপর ওই দেখছে এসে কি বুঝছেন, মারার না খুন, কিছু বুঝতে পাচ্ছেন কিছু? আমরা কিছু বুঝতে পারছি না। পুলিশ আসেনি? পুলিশ এসছে। কি নাম আপনার? স্বপ্না মালিক। হঠাৎ করে এই কেষ্ট সিং ঘাস কাটতে আছে, আসার পরে দেখতে পাই যে একটা অভিজাত শিয়াল। তারপরে কাছে গিয়ে দেখে যে একটা বডি পড়া আছে। হঠাৎ করে বাড়ি যাই, বাড়িতে গিয়ে এলাকার মানুষকে ফোন করে। তারপরে এখান থেকে আমার কাছে ফোন যায়, আমি প্রধান সাহেবকে ফোন করি। প্রধান সাহেব বললো যে আগে যে দেখ। তারপরে দেখে ওনাকে ফোন করলাম যে হ্যাঁ, একটা বডি পড়া আছে। তারপরে প্রশাসনকে জানিয়েছে। চিহ্নিত করলেন? না না, কিছুই বোঝা যাচ্ছে না। জায়গাটা কোথায়? জায়গাটা এখন ভূপতিপুর রায়পাড়া সংলগ্ন এলাকা। তো এই মুহূর্তে কি পরিস্থিতি, আপনারা কি মানে প্রশাসনকে খবর দিয়ে? প্রশাসন? হ্যাঁ হ্যাঁ, প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, জানানো হয়েছে, প্রশাসন আসছে। প্রধান সাহেব কি বললেন? প্রধান সাহেব তো এখন কোনো কিছুই বলছে না। প্রধান সাহেবকে বলার পরে প্রধান সাহেব প্রশাসনকে খবর দিয়েছে, প্রশাসন আসছে, তারপরে দেখা যাবে। আপনার নাম? আমার নাম আব্দুল হালিম রায়।